প্রশ্ন, যিনি অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, কেউ গঠনতন্ত্রকে কুফুর মনে করে, মানে সংবিধানকে কুফুর মনে করে, আবার কেউ এই সংবিধান, এই গঠনতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, দুই ইসলাম পন্থীর মাঝে এত বিশাল সাংঘর্ষিক কেন? আমি বলবো দুটি ভ্রান্ত। গঠনতন্ত্র সম্পূর্ণ কুফুর এরকম বলা যায় না। প্রত্যেক গণতন্ত্রের দেশ যেই সংবিধানে দেশ চালায়, সেই গঠনতন্ত্রটি তে এমন কিছু বিষয় আছে যেটা কুফরি, এমন কিছু বিষয় আছে যেটা কুফরি নয়, এমন কিছু বিষয় আছে যেটা বৈধ মুবাহ। যেমন যদি গঠনতন্ত্রে কোরআন এবং হাদিসের বিপরীত আইন থাকে, আর যারা এই আইন রচনা করেছে তারা কোরআন এবং হাদিসের আইনগুলিকে যোগ্য মনে করে না, বরং এর বিপরীতে যেটা তারা আইন দিয়েছে সেটাকে তারা ভালো মনে করে এবং কোরআনের আইনের চাইতে বেশি ভালো মনে করে, তাহলে সেগুলো কুফরি। ঠিক এমনও কিছু আইন আছে যেটা কুফরি নয়, যেমন ধরে নেন ব্যভিচার, রেপ ইত্যাদি নিষিদ্ধ। কোনো গঠনতন্ত্রে যদি থাকে তাহলে সেটা ইসলামের সাথে মিলে যায়, মদ হারাম বা মদ আমাদের দেশে চলবে না এরকম থাকে, অনেক দেশে আছে, তাহলে সেটাও ইসলামের সাথে মিলে যায়। যেমন কেউ কাউকে হত্যা করতে পারে না, ইসলামের সাথে মিলে যায়, তাহলে এই সকল আইন তো আর কুফরি হচ্ছে না। যেমন আরও কিছু আইন আছে, যেমন ধরে নেন যে জমি রেজিস্ট্রি করার আইন, লাইসেন্স তৈরি করার আইন, ব্যবসা বাণিজ্যের আইন, ট্রাফিক আইন, এগুলো সব মুবাহ আইন। বেশিরভাগ মুবাহ মানে না তো এগুলোতে সওয়াব আছে, না এগুলোতে কোনো গুনাহ আছে। যেমন ট্রাফিক আইন, লাল বাতি হলে আপনাকে যাওয়া নিষেধ, এটা একটা আইন, সবুজ হলে যাওয়া, গ্রিন হলে যেতে পারেন, তো এগুলো মুবাহ আইন। তো গঠনতন্ত্র বা গণতন্ত্রের সমস্ত আইনই যে কুফরি তা না, কিছু কুফরি আছে কিছু কুফরি নেই, সেজন্য সম্পূর্ণকে কুফরি মনে করা উচিত নয়। এবং সেগুলো কখন মানে বাস্তবায়নকারী কখন কাফের হয় না হয় এগুলোর কিছু শর্ত রয়েছে। আর যারা এর মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় তারা বিরাট ভুলে রয়েছে। এই সকল ভাইয়েরা বড় বড় নিজেকে পণ্ডিত মনে করেন, অথচ ইসলামের শাসন ব্যবস্থা কি সেটাই তারা জানেন না। আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র কিভাবে সেটা ইসলাম হতে পারে? মোট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিয়মে দেশ পরিচালনা করেছিলেন সেটা ছিল কোরআন এবং সুন্নার আইন। সে অনুযায়ী খলিফাগণ তারপরে যে দেশ চালিয়েছেন তাতে সেই সময় অবশ্যই গণতন্ত্র আবিষ্কারই হয়নি। তাহলে খেলাফতের আশেদায় যে সকল আইন ও নিয়ম তারা চালিয়েছিলেন সেগুলোই হচ্ছে আমাদের ইসলামের প্রকৃত শাসন ব্যবস্থা, যেটা কখনো গণতন্ত্র নয়, সেটা খেলাফতের ব্যবস্থা, সেটা কোরআন ও সুন্নতের আদলে দেশ পরিচালনা করার ব্যবস্থা। যেই কাঠামো এবং যেই ঢাঁচা পৃথিবীতে নষ্ট হয়ে গেছে আর তার প্রকৃত রূপরেখা আমাদের বিজ্ঞ ওলামারা ছাড়া সাধারণ মানুষ কিছুই বুঝে না, আর সে কারণে গণতন্ত্রকে ইসলামতন্ত্র ভেবে মানুষ এগুলোর পিছনে ছুটছে। বিষয়গুলি খুবই গভীর, ওই জন্য বলছিলাম যে আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন, সব প্রশ্নের আমি আপনাকে কিভাবে উত্তর দিই, তবে যতটুকু বললাম ততটুকুতেই চিন্তাভাবনা করতে পারেন।